ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই নূর আলম, আপনি প্রশ্ন করেছেন যে শিরিক করে মারা যাওয়ার পরে কি সে কোনোদিন জান্নাতে যাবে? না না ভাই, সে জান্নাতে যাবে না। যেটা হচ্ছে শিরকে কবিরা, অর্থাৎ বড় ধরনের শিরক যে ব্যক্তি করবে সে জান্নাতে প্রবেশ করবে না, কারণ তার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আর যার জন্যে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর শিরকের গুনাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না সে সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার সঙ্গে শরীক করবে তাকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা এ ব্যতীত অন্য অন্য পাপকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহকে তিনি কোনোদিন ক্ষমা করবেন না। পরিষ্কার আয়াত রয়েছে সূরা নিসাতে আয়াত নম্বর 48 এবং 116 দেখুন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা মাইদা আয়াত নম্বর 72। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন যে যে ব্যক্তি শিরিক করবে তার উপর অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। তাহলে জান্নাত যখন হারাম হচ্ছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার উপর আল্লাহর এই হক রয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। আর আল্লাহর নিকট বান্দার হক রয়েছে যে যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না আল্লাহ তাকে শাস্তি দেবেন না বা জাহান্নামে প্রবেশ করাবেন না। বুখারি হাদিস নম্বর 2856, মুসলিম হাদিস নম্বর 30। তাহলে পরিষ্কার হলো যে ব্যক্তি শিরিক ছাড়া মরবে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেবেন না, কিন্তু যেই ব্যক্তি শিরিক করে মরবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বিষয় অনিবার্য করে তোলে। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহ রসুল, সে দুটি বিষয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহর সাথে কাউকে শরিক করে ইন্তেকাল করেছে সে অবশ্যই দোজকে যাবে বা জাহান্নামে যাবে, পক্ষান্তরে যে আল্লাহর সাথে শরীক না করে ইন্তেকাল করেছে সে অবশ্যই জান্নাতে যাবে। মুসলিম হাদিস নম্বর 92 এবং 93। তারপরে মুসনাদ আহমদে একটি হাদিস বর্ণিত রয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি যে পর্যন্ত আমার ইবাদত করবে এবং আমার নিকট হতে ভালো আশা পোষণ করবে আমিও তোমার ভুল ত্রুটি ভুল ভ্রান্তি ক্ষমা করতে থাকব। হে আমার বান্দা, তুমি যদি সারা পৃথিবী পূর্ণ পাপ নিয়ে আমার নিকট আগমন করো আমিও সারা পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব, তবে শর্ত একটাই, তুমি আমার সাথে অংশী স্থাপন বা শরীক করবে না।